আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকে টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ এতদিন আমরা যারা ফেসবুক ইউজ করে আসছিলাম আমরা অনেকেই কিন্তু অনেক রকমের হয়রানির শিকার হয়েছি। রাইট নাও আমরা যদি ইসলামিক কোনো কন্টেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কন্টেন্টের মধ্যে রিপোর্ট আসার কারণে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এই ভিডিওটাকে রিমুভ করে দিতে বাধ্য হয়। রাইট নাও আমরা কিন্তু ফেসবুকের বিপরীতে নতুন একটি অ্যাপ্লিকেশন পেয়ে গেছি, যেটার নাম হচ্ছে হালাল টাইম। সো আপনারা চাইলে এখনই এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। রাইট নাও আমি আজকে দেখাবো কীভাবে আপনারা হালাল টাইম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং কোথায় পাবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিস্তারিত। সো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন অ্যান্ড এখানে উপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন HALAL হালাল টাইম। সো হালাল টাইম লিখে সার্চ করার পর শুরু দিয়ে চলে আসবে হালাল টাইম, যেহেতু আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে এ কারণে ওপেন চাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল চাইবে। সো আপনারা সুন্দর করে ইনস্টল করে নেবেন। রাইট নাও তো এখান থেকে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে অ্যান্ড আপনাকে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওয়েল তো এরকম একটি ইন্টারফেস আমার সামনে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনাদের সামনেও এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে কিন্তু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো অপশন দেয়নি, তো এখানে যদি আপনার ইমেল এবং পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন খুব ইজিলি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে নিচে দুটো অপশন আছে, ফেসবুক, আপনার যদি আগে ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেটা দ্বারাও ক্রিয়েট করতে পারবেন অথবা গুগল অ্যাকাউন্ট দ্বারা ক্রিয়েট করতে পারবেন। রাইট নাও আমরা গুগল অ্যাকাউন্টটাকেই সিলেক্ট করব। তো আমরা গুগলে ক্লিক করার পর কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে অ্যান্ড এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি চলে আসবে। তো আমরা এখানে ইমেলটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু সার্চিং হবে। ওয়েল তো এখানে এরকম একটি অপশন চলে আসবে, আসার পর আপনি এটাকে জাস্ট কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর জাস্ট এলাও। এলাও করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড এখানে আরও অনেকগুলো অপশন আসবে। প্রথমে আসবে এলাও হালাল টাইম টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন। সো এখানে লোকেশনটা অ্যালাউ করে দিতে হবে অ্যান্ড আমরা নেক্সট বাটনে ক্লিক করব। চাইলে স্কিপ টু করতে পারেন, তো আমি সাজেস্ট করবো আপনারা নেক্সট করবেন অ্যান্ড অ্যালাউ করতে থাকবেন। আবারও নেক্সট, অ্যালাউ, নেক্সট, অ্যালাউ, অ্যালাউ, ডান। ওয়েল আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। সো এখনও পর্যন্ত যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি বা এই হালাল টাইম এখনও পর্যন্ত ইনস্টল করেননি, আপনারা আমি সাজেস্ট করবো আপনারা ফেসবুকের বিপরীতে হালাল টাইম ব্যবহার করতে পারেন। রাইট নাও এই হালাল টাইম অ্যাপ্লিকেশনের সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফেসবুকের মতো। ফেসবুকে আপনারা যা কিছু করতে পারতেন সো সব কিছু এখানে করতে পারবেন। তো এটার সম্পূর্ণ মেনুটা দেখতে হলে আপনাকে এই নিচে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন যে সব কিছু দেখা যাচ্ছে। সো প্রথমেই রয়েছে আপনার প্রোফাইল অ্যান্ড মেসেঞ্জার, ফ্রেন্ডস, তারপরে পিকস, অ্যালবামস, মাই ইমেজ, মাই ভিডিওস, তারপরে সেভ পোস্ট, গ্রুপস, পেজ, ব্লগস, মার্কেট প্লেস, বুস্টেড, এখানে সব কিছু কিন্তু ফেসবুকের মতনই দেওয়া আছে। চাইলে আপনি এখানে ফেসবুক ক্রিয়েট করুন। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে নেক্সট ডে হালাল টাইম নিয়ে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আপনারা হালাল টাইম কীভাবে ভেরিফাই করবেন সেই বিষয়টা নিয়েও কমপ্লিটলি আলোচনা করার চেষ্টা অ্যান্ড হালাল টাইম কীভাবে আপনারা নাম সেট করবেন, কীভাবে কভার ফটো অ্যাড করবেন, কীভাবে আপনার প্রোফাইল অ্যাড করবেন সব কিছু বিস্তারিতভাবে অন্য টিউটোরিয়ালে আলোচনা করবো। জাস্ট আজকে শুধু দেখালাম কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। রাইট নাও এ ছিল আজকের মতো টিউটোরিয়াল। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।